Shenkai size, Shenkai lomba, Shenkai face, ki shundar kashi koli sa. Dehi ore Allah shob dike thik, perfect. CA Comedy TV, smile is good for heart. জানতাইলে আরে মাথায় কাপড় দেও মুখ ঢাকো কেন আপনি ছাড়া তো আমার ঘরে কেউ দেখে না আমি তো ঘরেই আছি আরে বলা তো যায় না হাজি মানুষের বউ সব সময় পর্দার মধ্যে থাকবে মানুষে দেখলে আমার পাপ হবে তোমারও পাপ হবে নাউজুবিল্লাহ মিন জালেক দাও দাও মাথায় কাপড় দাও আচ্ছা ঠিক আছে আপনি কই যাইতেছেন আমি একটু বাজারে যাব আবার দুপুরে নামাজ পড়ে বাসায় ফিরব তুমি ভিতরে থেকো বাইরে যেন যাও না ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি আসেন বাড়ির মধ্যে একা একা থাকি আমারও তো ডর করে আপনি তো আমার বাইরে যাইতে দেন না আমি তো বাইরের চেহারা দেখতে পারি না তাই আপনি একটু তাড়াতাড়ি আসলে আমার একটু ভালো লাগে আরে ভয়ের কিছু নাই আমরা হাজি মানুষ আর তাছাড়া আমার নাম শুনলে গ্রামের কুত্তে বিলাই পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে সাহস পাবে না আমি তো এইটা কইতেছি না আসলে আপনার সাথে কিছুটা সময় কাটাইলে আমার একটু ভালো লাগতো এই জন্য কইলাম আচ্ছা আমি কি তোমাকে সারা কোন কোন সময় বাইরে যাই ভয়ের কোনো কারণ নাই তুমি ভিতরেই থাকো আমি কামলের খোঁজে যাচ্ছি কামলা ঠিক করে তাড়াতাড়ি চলে আসব আর আমার কথাটা মনে রাখো বুঝছো আচ্ছা হ্যাঁ শুনেন বলো আমার জন্য একটু সদাই নিয়ে আছেন বাজার সহ্য ব্যাপার কোন দিন না আইলাম তোমার কোন আবদার আমি ফেলে দিছি কও এইটা একটু মনে করে দিলাম আচ্ছা ঠিক আছে তুমি আজকাল ঘন ঘন এদিক দিয়ে যাতায়াত করো মানে কি আমাদের জমি আছে না ওইখানে আরে জমি আছে ওইদিক দিয়ে রাস্তা আছে আমার বাড়ির কাছে যাওয়া লাগবো তোমার ভাবসব কিন্তু আমি ভালো দেখতেছি না ভালো দেখতেছেন না মানে আপনার বাড়ি আছে দেখে আমার আমার জমিতে আমি যাবো না আর তোমার জমিতে 100 বার যাও ওইদিক দিয়ে রাস্তা আছে ওইদিক দিয়ে আছে আমার বাড়ির উপর দিয়ে যাওয়া লাগবে বুঝলাম না বিষয়টা আমার এদিক দিয়ে গেলে আপনার কি প্রবলেম দেখছেন প্রবলেম আছে না আছে সেটা আমি ভালো বুঝি আমার প্রবলেম তুমি দেখি করবে এর আগে তো কোনদিন যাও না ইদানিং তো ভালোভাবে যাতায়াত করতেছ ভাবসব কিন্তু ভালো দেখতেছ আমার জমি আছে আমি আমার জমি না থাকলে তো আমি এদিক দিয়ে যাবো আরে তোমার জমি দিয়ে তুমি পানি খাও গো ওইদিক দিয়ে জায়গা আছে ওইদিক দিয়ে যাও ওইদিক দিয়েও আছে না আমার বাড়ির উপর দিয়ে যাওয়া লাগবে আশ্চর্য ব্যাপার ও তেল ধরছে তেল খাটো করে বাড়ি কয়া দিলাম ভালো হয়ে যাও মানে আমি কি করছি আমি আপনার কি ক্ষতি করলাম আরে তুমি কি করছো বা কি করবে আমি তো ভাবসাব বুঝি কিছু আমি তো আজকালকার লোক না কি বুঝেন তোমার ওই বয়স আমি অনেক আগে পার করে দিয়ে আসছি কি ফালতু লোকের পালাই বলছো কথাবার্তা হিসাব করে কয়ো আমি ফালতু নাকি আশ্চর্য ব্যাপার আমি এই এই পদে যাচ্ছি আপনার তাতে কি প্রবলেম ইনস্টে বাবা আমি তো এটা বুঝলাম না আপনার কি প্রবলেম আরে আমার প্রবলেম আমি বুঝি আমি বুঝি আমার কি প্রবলেম তুমি তো এর আগে কোন দিন আসো নাই ইদানিং কোমা খুব ঘন ঘন যাতাত করো ভালো হয়ে যাও কয়া দিলাম তাছাড়া তোমার বাপে কিন্তু বিচার দিব যাও বিচার দেবে পদ মেট ছেলে কথা আকালু বাসায় আছো আকালু এ আকালু শোনো লাগে এ বাসায় নাই কেন এ আকালু এদিকে খুলতে এত দেরি লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজ করবার পাবি কি কাজ আমার এই 3-4 বিঘা ধান আছে আমার তো হাগা হয়েছে হাগা হয়েছে তার জন্য টাকা অগ্রিম নিয়ে ওষুধ আনি 3-4 বিঘে জমির ধান থেকে গেছে এই জমির ধান কেটে নিয়ে এসে বাইরে মহিলা তারপর তুই চলে আসবো চুক্তি হিসেবে টাকা নেব তা চুক্তি দেন সমস্যা নাই চুক্তি তো দিবেন তার কারণ হলো কি যে আমার বাড়িতে মানুষ নেই এক তোর দাদি ছাড়া আর কেউ নাই পাক শাক কে করবি আমার বাড়িতে তুই কিছু খেতে পারবি না খাবার দিবেন না আরে টাকা যা লাগে আমি দেবো কিন্তু ব্যাপার হলো কি যে আমার বাড়ির ভিতর ঢুকতে পারবো না যদি পানির প্রয়োজন হয় এক গ্লাস পানি তুই জানালা দিয়ে তোর ওই দাদির কাছ থেকে চাইয়ে নেব
খালি পানি ওই খাবার চাবার না। আরে আমি তোর টাকা দিব তো, টাকা যা লাগে আমি দিব, সে তোর অসুবিধা নাই তো। আপনার বাড়িতে কি কুত্তা বিলাই সাপ পোকা মাগুর আছে নাকি যে বাড়ির মধ্যে ঢোকা যাবে না? সাপ কুত্তা বিলাই ওসব কিছু নাই। তোর দাদি বুড়ি মানুষ, অসুস্থ মানুষ, উঠতে পারে না। তোর জন্য আবার আলাদা পাক করতে তার কষ্ট লাগবে। মুরব্বি মানুষের কষ্ট দিয়ে লাভ কি? টাকা যা লাগে আমি দিয়ে দেবো। কত টাকা দিবে সেটা তো কোন বাজার অনুপাতে আমি তোকে ঠকাবো না। তাও ম্যাক্সিমাম 2000 টাকা তোকে আমি দিব। ইচ্ছা লাগছে ও দাদি, দাদি ও দাদি, না পানি খামু কেউ নাই নাকি? ও দাদি, ও দাদি, ও এ তো আবার জানালা দিয়ে খাইতে কইছে। একটু পানি দেন, পানি। বুড়ি না কইলো হে নাকি বুড়ি? এতে জুয়ান মায়ের হাত মনে হইতেছে। দাদি তোমার মুখটা একটু দেও তো। না আমার মুখ দেখান যাইব না, মুরব্বি নিষেধ আছে। মুরব্বি নিষেধ আছে। আশপাশ তো কেউ নাই, একটু দেহা। না 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 দেখা যাইব না। আরে দেহা একটু লও, দেখা যাইব না একটু। না না আরে আমি তো কামলা, আমি দেখলে খেয়ে যাইব। দেহা বললাম না নিষেধ আছে একটু বারে। আমি কি দেখলাম, ইয়ে তো খাসির কলজা, মুরগির গিলা, বেলজিয়াম গিলাস, এই জিনিস লইয়া বুইরা এই বাড়িতে থাকে। তাই তো আমারে কাজটা চুক্তি দিছে, এখন বুঝছি। তোমার লগে দুইটা কথা কোনো, একটু বাইরে আও। না 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 আপনার দাদা আইব। আইলে সমস্যা কি? দেখে ফেললো আমাকে বাবাকে করব। বুইরা গেছে হলো বাজারে, আইতে দেরি হয়ে লাগবো, চলো। না 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 একটু কথা কইবারে, বকা যদি দেয় দিবে না, এ আইতে সন্ধ্যা লাগবো, চলো। আচ্ছা ঠিক আছে আইতেছি। আচ্ছা দাদি খোলো, ওই দাদি খোলো। আল্লাহ সব দিকে ঠিক পারফেক্ট। তুমি এই বুড়ার ঘরে কেমন এলা? গরিব তো
দুনিয়াদারি এত রঙিন বুইরা হালা গোলা ঘরের মধ্যে আটকে রাখছে। আমি এত সুন্দর এই জায়গা কখনো দেখি নাই। এই যে আমি যদি না কাম করতাম না এটা তাহলে কে দেখতে পাইতা? এইটা ঠিকই কইছেন অবশ্য। তা তুমি এবার আসো কে, চলে যাও। কে নিব আমারে? আমারে কি আর কেউ নিব? এমন কেউ আছে যে আমারে নিব? আরে এইটা তুমি কি কো, কে নিব মানে? তোমার মতো মাইয়ারে নেওয়ার লাগে বাংলাদেশের মানুষ খারাই রয়েছে। কেউ না নিলে আমি নিব, আমি রাজি আছি। কারণ আল্লাহ মনে হয় তোমার লাইগা আমার ওয়েটিং করাইতেছে, কারণ আমিও জীবনে বিয়ে করি নাই। চলো এই বুড়ার লোক কাছ থেকে আমার উদ্ধার করো। অবশ্যই চলো চলো। কিছু নিয়ে আসি, কিছু নিতে হইব না? আরে ভালোবাসা দুইজন মিলে গাছতলায় থাকবো ডার্লিং মাই সুইট হটপট। চলো কেউ নাই রে, একটা বউ চাল গেছে আল্লাহ।